কৃষকদের জন্য রাজ্য সরকারের কি উদ্যোগ, কেন্দ্রীয় সরকারের কি উদ্যোগ, সেটা প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার যখন সরকারের মন্ত্রীরা, আধিকারিকরা বিষয়গুলো উত্থাপন করেন বা অনেকে বিষয়গুলো সম্পর্কে এমনিতে জানার চেষ্টা করেন। আজ প্রজ্ঞাভবনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে মন্ত্রী সুধাংশু দাস এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল রাজ্যের কৃষক, উৎপাদক কিংবা চাষিদের সম্পর্কিত আয়োজন ঘিরে। এবং অবশ্যই এই আয়োজনে সরকারের তরফে যে দেওয়া, সরকারের তরফে যে সুবিধা তা যেমন তুলে ধরা হয়, ঠিক রাজ্যের আপামর জনগণ, রাজ্যের কৃষক, চাষি, উৎপাদক সকলের উদ্দেশ্যে, পানি প্রালক থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা তাদের বক্তব্যে বিষয়গুলো উত্থাপন করে সহায়তার বিষয়গুলো নিশ্চিত করেছেন। আমরা আজ এই কারণে বিষয়টা উত্থাপন করলাম। আপনারা অনেকে জানেন যে আমরা দিনভর যখন নানা বিষয় নিয়ে থাকি, অনেকগুলো বিষয় যেন একটা তুলনামূলকভাবে আলোচনার গুরুত্ব বহন করে। আমরা রাজ্যের হয়তো অনেক জায়গায় বসতে পারলাম না, রাজ্যের হয়তো অনেক জায়গায় কৃষকরা কি বলতে চাইছেন এই অনুষ্ঠানে হয়তো সেই কথাগুলো আমরা বলতে পারছি না বা আপনাদের কাছে তুলে ধরতে পারছি না, কিন্তু আমরা আংশিক কিছু বিষয় আমরা তো অবশ্যই তুলে ধরার চেষ্টা করছি। তাতে কৃষকরা কি সমস্যায় আছেন, 1 বছর ধরে একটা পাম্প মেশিন অচল, চিৎকার করছেন কৃষকরা, তা সারাইয়ের কোনো উদ্যোগ নেই। আবার কি হচ্ছে, এগ্রি সেক্টর অফিস স্থানান্তর করে নেওয়া হয়েছে, যেখানে 1 কিলোমিটারের মধ্যে কাজ করা সম্ভব একটি অফিসে গিয়ে সেটাকে 8 থেকে 10 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে উপকারটা হলো কোথায়? নদীর পার বাঙ্গন রোধে কোনো ব্যবস্থা নেই। 1 থেকে 1.5 বছর অর্থাৎ বিধানসভা নির্বাচনের সময় কথা দিয়েছেন প্রার্থী, তিনি বিধায়ক মন্ত্রী হয়েছেন, সেখানকার কৃষকরা বলছেন যে যে কথা দিয়েছেন এখনো পর্যন্ত কথা রাখেননি, নদী পার বারবার ভাঙছেন, আতঙ্কিত হয়ে পড়েছেন নাগরিকরা। এবং কৃষকরা বলছেন যে তিনি উৎপাদন শুরু করেছেন, ভীষণ রকমভাবে সমস্যায় পড়ে গেছেন, সাম্প্রতিককালে ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং তারপর প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে তার কারণে। এমন কয়েকটি দৃশ্য যখন আপনাদের কাছে আমরা তুলে ধরছি, তখন কৃষকদের কান্না মাঠে, মন্ত্রীদের ভাষণ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। আমি নিঃসন্দেহে বলছি, এই অনুষ্ঠান যারা সরকারের প্রতিনিধিরা শুনছেন, অবশ্যই আপনাদের বক্তব্যকে আমরা খণ্ডন করতে চাই না, আমরা তুলনা করতে চাই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভাষণ, ঠিক কৃষকদের, চাষিদের, উৎপাদকদের, প্রাণীপালকদের, যারা মাঠে নেমে কথা বলছেন, মাঠে দাঁড়িয়ে কথা বলছেন, উৎপাদক ক্ষেত্রে দাঁড়িয়ে যারা কথা বলছেন, তার সঙ্গে কোথাও মিল, কোথাও গরমিল, কোথাও অমিল রয়েছে কিনা, আপনারা একটু অনুরোধ, আপনারা বিষয়গুলো দেখবেন। এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই আজকের উপস্থিতিতে অনুষ্ঠানে কথাগুলো গুরুত্বপূর্ণ, আমি নিঃসন্দেহে তা বলছি, যেহেতু রাজ্যের কৃষক, উৎপাদক, চাষি প্রত্যেকের কাছে বিষয়টি আমরা তুলে ধরার দায়িত্ব পালন করেছি, আরও একবার এই অনুষ্ঠান থেকে তুলে ধরবো। আমি অবশ্যই দপ্তরের মন্ত্রী, যে আয়োজক দপ্তর এই আজকের আয়োজন করেছে, সেখানে মন্ত্রী সুধাংশু দাসের প্রত্যেকটি বক্তব্যের লাইন তার প্রেক্ষাপটে, তার নিজের জায়গা থেকে, তার দপ্তরের উদ্যোগের কথা তুলে ধরার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ, তাতে কেউ অস্বীকার করবে না। তার পাশাপাশি যারা সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রাণী পালক থেকে শুরু করে মাছ চাষি থেকে শুরু করে উৎপাদক যারা ক্ষতির শিকার হয়েছেন, চলুন তাদের কাছে গিয়ে যদি আমরা একবার বুঝি, তাহলে হয়তো আপনিও বলবেন যে বিশাল পরিমাণ ক্ষতি হয়েছে, সেই অঙ্কে তাদেরকে হয়তো সাহায্য করা সম্ভব নয়, কিন্তু আংশিকভাবে সাহায্য করাটা যদি একেবারে যৎসামান্য হয়, তাহলে আজকের বাজার মূল্যে, আজকের চাহিদা মোতাবেক তা কি একেবারে কিঞ্চিত ডাবল ইঞ্জিনের দান নয়? যারা তথাকথিত ডাবল ইঞ্জিনের প্রচারকে জোরালো করতে চান, কেন্দ্রের সহায়তার কথা বলতে চান, আমরা আরও একবার এই অনুষ্ঠান থেকে বলছি, তার আগেও বহুবার বলছি, এবারের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কেন্দ্রীয় সরকারের কোনো আর্থিক সহায়তা ত্রিপুরা সরকার পায়নি। যে টাকা ত্রিপুরা সরকারকে দেওয়া হয়েছে, 2-2 বার রিলিজ করা হয়েছে, সেটা হচ্ছে রাজ্যের হক টাকা, রাজ্যের অংশীদারিত্বের টাকা, এবং সেই টাকা বরাবরই রাজ্য পেয়ে থাকে, সেই টাকাটা আগাম মঞ্জুর করা হয়েছে, যেখানে ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারিতে এই অর্থবর্ষের টাকাটা দেওয়ার কথা ছিল, সেই টাকাটা অনেক আগে সেখানে মঞ্জুর করা হয়েছে বা রিলিজ করা হয়েছে। আপনারা প্রত্যেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সামাজিক মাধ্যমের পোস্ট আছে তাতে আপনারা দেখবেন, রাজ্যের তথ্য দপ্তরের দেওয়া যে বিবৃতি তাতেও লেখা আছে যে আগাম মঞ্জুর করা হয়েছে সে টাকা, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ এই ভয়াবহ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কোনো আর্থিক সহায়তা রাজ্যকে করেনি,
হয়তো ডাবল ইঞ্জিনের প্রচারকটা বিষয়টা উত্থাপন করতে চান না, বা তারা বিষয়টাকে সেভাবে তুলে ধরতে চান না। সরকারের লোকজন, প্রতিনিধিরা, শাসক দলের লোকজন হয়তো তাদের মতন করে একটা ব্যাখ্যা দিচ্ছেন। যখন সরকারের কাগজপত্র বলছে, সরকারের তথ্য বলছে, রাজ্যের তথ্য দপ্তরের বিবৃতি বলছে, বা যাকে আমরা প্রেস রিলিজ বলি, সেখানে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য রাজ্য সরকারের টাকা, সেটা পাওনা টাকা, প্রত্যেক বছর সে টাকা দেওয়া হয়, সেই হিসাবের টাকাটা আগাম মঞ্জুর করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে টাকাটা ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারিতে মঞ্জুর করার কথা ছিল, সে টাকাটা অনেক আগে করে দেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগে। এতটুকুই ডাবল ইঞ্জিনের কেন্দ্র সরকার থেকে ত্রিপুরা সরকারের পাওয়া। এবং তার পাশাপাশি যারা কৃষক, চাষি, উৎপাদক, যারা ভীষণ রকম ক্ষতির শিকার হয়েছেন, তাদেরকে বিশাল পরিমাণ ক্ষতির হয়তো সমমূল্য অর্থ সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেটা কেউ যুক্তি দাঁড় করাবেন। কিন্তু তাদেরকে আবার নতুনভাবে শুরু করতে গেলে তাদের কিন্তু শূন্য থেকে শুরু করতে হচ্ছে। ঠিক শূন্য থেকে তাদের শুরু করতে গেলে যে সহায়তা প্রয়োজন, যে আর্থিক সহায়তা প্রয়োজন, সেটা যদি সরকার না দেয়, সরকার না দিতে পারে, তথাকথিত ডাবল ইঞ্জিন এবং কেন্দ্র সরকার যেভাবে রাজ্যকে টাকা পাঠাচ্ছে ঠিক তার হিসাব নিকাশ যদি এভাবে তুলে ধরা হয়, তাহলে এটা অত্যন্ত যৎসামান্য। সে কারণে আমরা বলছি কথাগুলো তুলে আনা, আমরা মাঠ থেকে কথাগুলো তুলে আনেছি, আমরা কথাগুলো প্রজ্ঞাভবন থেকে আমরা তুলে এনেছি, আমরা শুধু আপনাদের কাছে পরিবেশন করছি, বিষয়গুলো উত্থাপন করছি, আপনারা শুধু বাস্তবের কথাগুলো শুনুন। যারা মাঠে দাঁড়িয়ে কৃষকদের কথা বলছে সেই কথাগুলো একবার শুনুন, মন্ত্রীরা যে ভাষণ দিচ্ছে সেই কথাগুলো শুনুন। আমরা যদি সম্ভব হয় পরপর সেদিক থেকে কৃষকদের কথা, মন্ত্রীদের কথা, মন্ত্রীদের কথা, কৃষকদের কথা এভাবে তুলে ধরার চেষ্টা করব, বা আমরা একতরফাভাবে বক্তব্যগুলো উপস্থাপন করতে পারি। আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার কথাগুলো শুনছেন, অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, আপনারা শুধু আপনাদের মতন করে মিলিয়ে নেবেন। আমরা জলের মেশিন বোয়াইছি, এটা কোনো মেশিন টিশিং ইয়া দিছে না, জলের লাইনটাও দিছে না, 10,000 টে হওয়া দিল, কোনো কখনো দন হইতেছে না, এক বছর হয়েছে মেশিনটা বোয়াইছে। এই দেখেন লাউ খেত, ঝিঙা খেত, ব্যারেস খেত সকলটা জ্বলিয়ে দেওয়া অন্ধরছে। 50 জন কৃষকের বহিহনা আছে, সব কান্দে বারে জলাইনা দিয়ে এটা ইয়া করতেছে। এটা কি হয়নি কান্দে বারে জলাইনা তোলা জলে কি ফুলাব আছে? হ্যাঁ, এবার এখন এটা ঠিক করে দিতে আছে না আমাদের আইও না। আমরা প্রধানমন্ত্রী বা আমরা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী যা চাইতে আছে কৃষিতে উন্নত করো, কৃষকের দ্বিগুণ আমরা আয় করার লাগে, কৃষকের লাগে অনেক কিছু করতেছে, জলের প্রকল্প দিছে, সরকারি কোনো সরকার ব্যবস্থা করে দিছে, কিন্তু কৃষক সঙ্গে কর্মচারীর লেগিয়া আজকে আমরা এই দশা। তারা তো ঠান্ডা করে বইয়া বিয়া বেতন কোনে, কিন্তু আমরা কি দিব? আমরা তো ব্যাক কথা লেখা অন লাগে, কান্দে জল আনার লাগে, মেশিনে জল আইয়া না, পিএম কুসুম দিছে এটার জেনে আজকে এক বছর হয়েছে। এটা আমরা আবেদন থাকবো সরকারের কাছে যাতে আমরা এই কিছুদিনের মধ্যে দিয়া দেয়, কারণ খরা মৌসুম চলছে, কারণ বিশেষ করে জলের দরকার। আপনারা কি সব পুচ্ছা গেছে, নষ্ট হয়ে গেছে, একবার তো কৃষি নাই তো সব নষ্ট হয়েছে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে? আপনি লাইভে আছেন? এখন এখন জলের অভাবে আমরা আবার ফসল ঠিক করতে পারতেছি ঠিক না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হইলো আপনার উত্তর চলে মধ্যপাড়া বনকুমারী অনেক কিছু করে নির্বাচনের আগে বিধায়করা প্রত্যেকের পাড়ায় পাড়ায় যায়, যখনই গরুয়া মিটিং করে কেমন, তখন কৃষকের নাম নথিভুক্ত করে কি পাইবো, অনেক উপকার করে কৃষকের। আজকে দেখেন বন্যায় ক্ষতিগ্রস্ত, বিপর্যয় বন্যা, তারপরে কৃষকের ক্ষতিপূরণ তো দিতে পারতো না 100%, তা আমরা বলবো না যে আমাদের 100% ক্ষতিপূরণ দাও, আংশিক ক্ষতিপূরণ দাও, আর অফিসের সার মিট এগুলা সাবসিডির মাধ্যমে দাও। কিন্তু আমরা দেখি অফিসের সার আর মার্কেটের বাজারে একই দাম, তো কৃষকের জন্য কি করে ডাবল ইঞ্জিনের সরকার? ডাবল ইঞ্জিনের সরকার যদি হইয়া থাকে তাহলে কেন্দ্রের সাহায্য, রাজ্যের সাহায্য যদি পায় তাহলে তো কৃষকের কোনো অভাব হওয়ার কথা না। কেন কৃষকরা জলের জন্য কৃষিকাজ করতে পারে না,
কেন কৃষকেরা সারের জন্য কৃষি কাজ করতে পারে না? ধরলে এদিকে বলছে ঘর ঘর জল, আসলে ঘর ঘর নল জল না, ঘর ঘর নল দিচ্ছে কিন্তু জল দিতে পারছে না। তো তাদের ডাবলিং নিলে সরকারের কথা তো ডাবল, ডাবল কথার কারণে আজকে এই অবস্থা সাধারণ কৃষকের, আমাদের ত্রিপুরাবাসী, ত্রিপুরাবাসীর জন্য তারা কি করতে পারবে? এই পুঞ্জিত আমরা তো দেখি না কৃষক কৃষকের জন্য কোনো কিছু করছে। ধানের দাম বাড়াইছে, আর ধানের দাম বাড়াইছে সারের দাম কি করছো, সারের ভর্তুকি নাই। কৃষকরা কৈচিকা এই ফসল ফলাইব, আমরা কৃষক যারা তারা তো আত্মহত্যা করানো লাগবো এই সরকারের আমাদের, আমরা যে অবস্থায় দেখি। রইলে ডাবল ইঞ্জিনের গুণগান গাইল, কিন্তু যখন বন্যার ক্ষতিপূরণের কথাটা তো আর বলতে পারে না, ডাবল ইঞ্জিন যে দিচ্ছে না কেন বলে না যেটা না আমরা সরকার কেন্দ্রীয় সরকার থেকে অর্থ সাহায্য পাইছি না, অনুদান পাইছি না, কেন মুখ্যমন্ত্রী বলে না? লজ্জা লাগে তাই না, লজ্জাবোধ করে কেন? ত্রিপুরাবাসীর কাছে বলছে সত্য কথাটা, বিগত সরকার যদি না পাইছে আন্দোলন করছে দিতে হবে, কেন দিচ্ছে না? তারা আন্দোলনে নামুক না, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে আমাদের দিতে হবে আমাদের রাজ্যের ক্ষতিপূরণের টাকা আর্থিক অনুদান, কেন নামে না? তো তারা লজ্জাবোধ করতে হবে, কারণ ডাবল ইঞ্জিন বলছে আগে, এখন তো সিঙ্গেল ইঞ্জিনের কাজও করতে পারতেছে না, অসহায় মানুষকে মারার জন্য চিন্তাধারা চলছে। এইগুলো তাদের জুমরা সরকারের অবস্থা, ত্রিপুরাবাসীকে বাদবাড়ি বেরোতে ক্ষমা হয়েছে, আর কতদিন করবো মানুষকে লোকে পছাবে না, আর কিছুদিন করতে পারবো না, একটুটুকুই বলা। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ক্যাবিনেট যে স্যাংশনটা হয়েছিল এটা 26/6/2024 এটা স্যাংশন হয়েছিল। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 46টা টোটাল তোমার এগ্রি সেক্টর স্যাংশন হয়েছিল, এর মধ্যে হেরমাটে একটা হয়েছিল। আর আমাদের যে হেরমা, হেরমাতে 3টা 4টা 5টা গারসভার ভিতরে এখানে প্রায় 3000 উপরে কৃষক আছে, আর প্রায় 500-600 মানে 6000 কানি আমাদের এখানে যে কৃষক কৃষিকা কৃষি করে, আর সবচেয়ে বেশিরভাগ এই এলাকার মধ্যেই শাক সবজি ইত্যাদি চাষ বেশি হয়, যে জায়গাতে হেরমা নামে স্যাংশন হয়েছে। এটা কীভাবে সুতারমোড়া নেওয়া হলো এটা কিন্তু সঠিক নয়, কারণ আমরা চাই আমাদের হেরমার নামে যেই সেক্টর অফিস হয়েছিল যাহাতে হেরমাটি স্থাপিত হয়, আর যদি এটা না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। আর এখানে যারা কৃষক আছে, কৃষকরা সবাই আমাদের সাথে আছে, কৃষকরা দাবি হলো এখানে হইতে হবে হেরমাতে, হেরমাতে। কিন্তু অলরেডি তো 2 মাস হয়ে গেছে যে সুতারমোড়া চালু হয়ে গেছে হেরমার নামে, হেরমা এগ্রি সেক্টর অফিস সুতারমোড়া চলছে অলরেডি 2 মাস হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সেক্টর অফিসে গেছে, সেক্টরের সাথে কথা বলছেন, ডাইরেক্টর অফিসে গেছি, ডাইরেক্টরের সাথে কথা বলছেন, তারা আশ্বাস দিছিল কিন্তু এই আশ্বাসটা তারা বাস্তবায়ন করতে পারেন নাই, এবং আমরা তার জন্যই এখন আমরা সোচ্চার হয়ে দাঁড়াইছি যে আমরা কৃষকরা এখানে আন্দোলন করব যদি এখানে যদি সেক্টর অফিস না হয়, কারণ যেই সেক্টর অফিস যেখানে স্যাংশন হয়েছিল এখানেই প্রয়োজন আছে। আর সুতারমোড়া যদি প্রয়োজন পড়ে, এখান থেকে সুতারমোড়া 8 কিলোমিটার, আপ ডাউন 16 কিলোমিটার, এখানে কৃষকরা যাওয়া সম্ভব নয়। আর দ্বিতীয়বার যদি সুতারমোড়াতে সেক্টর অফিসে প্রয়োজন হয়, তারা নিজেরা করে স্যাংশন করে তারা নতুন করুক, আমাদের যে স্যাংশন হওয়ার যে সেক্টর অফিস এটা দেওয়ার সম্ভব নয়, কারণ এটা আমরা আন্দোলন করব, প্রয়োজনে আমরা আইনের দরস্তা হব। এলাকাটার নাম কি? এলাকাটার নাম গারসভার নাম হয়েছে রংমালা ভিলেজ, এডিসি ভিলেজ, আর এই গ্রামটার নাম হচ্ছে হেরমা। তাহলে আপনাদের অভিযোগ হেরমা এগ্রি সেক্টর নামে স্যাংশন হয়েছে, এটা সুতারমোড়া এখানে হতে হবে, এটা আমরা সুতারমোড়া দেব না, কারণ আমরা আন্দোলন করুন। এখানে মন্ত্রীরা জানে কি না জানি না, কিন্তু এখানে আমাদের যে বিশালগড় এসএ অফিস উনি জানে, প্লাস ডাইরেক্টরও জানে, আমরা ডাইরেক্টরের কাছেও লিখিত দেওয়া হয়েছে, এমএলএর যেখানে করেছিলাম আমরা এমএলএর কাছ থেকে সৈতেই করে এটা স্যাংশন করিয়েছিল। এরপরও সুতারমোড়া নিয়ে গিয়েছে, এরপরেও সুতারমোড়া কিভাবে নিয়েছে এটা আমরা জানি না, আর আমরা আশ্বাস দিছিল যে এটা এখানেই হবে, কিন্তু আজকে যে আশ্বাসটা দিয়েছিল এটা ব্যর্থ। নমস্কার, আমি নারায়ণপুর বাসীর লোক
নদী সাইটে আমাদের গড় বাড়ি অনেকের গড় প্রায় 20-25 পরিবার, নদী ভাঙ্গিয়া প্রায় গড়ের কিনারও এসে গেছে। অনেক দিনের দাবি আমাদের বর্ডার যাতে পূরণ হয় সরকার দেয়, এটাই মানে রাস্তা কাদা হয়ে যায় বৃষ্টি দিলে। ইট দেওয়া ছিল প্রায় 15-20 বছর আগে, এখন রাস্তার হাল খুব খারাপ। নদী ভেঙে আমার প্রায় গড়ের কিনার সরকার গড় দিয়েছে, প্রায় যায় যায় অবস্থা। এই বোল্ডার যদি না পড়ে তাইলে গড়গুলা টিকানি যাইতো না, শুধু আমি না প্রায় এখানে প্রায় কয়েক পরিবারের গড় নদীর গর্ভে চলে গেছে। ওইগুলা যদি গভর্নমেন্ট সাহায্য করে আমাদের পাড়াটা রক্ষা হবে। আমরা কৃষিকাজ করি, আমাদের প্রায় অনেকের ক্ষেত কৃষি আছে, ওইগুলা বাঙ্গিয়া নদী গর্ভে প্রায় অনেক জায়গা চলে গেছে। ওই এখন যদি ওইগুলা পূরণ করে দেয় সরকার তাহলে আমাদের খুব উপকৃত হব, এটাই বলতে চাই। কোন নদীর সমস্যাটা বলছেন? দেও নদীর সমস্যা। কতদিন যাবত এটা? প্রায় 15-20 বছর হয়ে গেছে। এর আগে বোল্ডার পড়ছে ভাঙছে না, এখন বোল্ডার ভেঙে আরো প্রায় অনেক জায়গা চলে গেছে। আচ্ছা, জানাইছেন ডিপার্টমেন্টে? অনেকবার জেনেছি। তারা কি কইছে সরকারি আধিকারিক? কইছে হচ্ছে, হবে, দিচ্ছি, এই চলছে। আচ্ছা, বিগত আমলতে বর্তমান আমলে এই সমস্যাটা? আগে তো হয়েছিল, এখন সমস্যা। ওই বোল্ডারগুলো পূরণ হয়ে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আচ্ছা, বাঁধবে না। কি বলবেন সরকারের কাছে? সরকারের কাছে একটাই অনুরোধ, যাতে আমাদের দাবিগুলো পূরণ করে দেয়, এটাই আমাদের পক্ষ। কত কিলোমিটার এভাবে প্রায় নদীর সাইড আছে? থেকে 2 কিলোমিটার হবে। নদীর পার মাংতাছে দিনের পর দিন। এমআই পাম্পও আছে এখানে, এটাও প্রায় যায় যায় অবস্থা। আচ্ছা, এমনি সরকারি আধিকারিক দেখছেন ঘটনাস্থলটা? সরকারি কয়েকবার দেখে গেছে, আধিকারিকরা দেখছে। গ্রামবাসীর সাথে কথা কইছেন? ওনারা গ্রামবাসীর সাথে অনেকে কথা কয়েছে, মন্ত্রী লেভেল থেকে এসে দেখে গেছে। আচ্ছা, ম্যাডাম কি কইছে? আশা দিছে আপনাদের? আশা দিছে হবে। আচ্ছা, তো আপনারা চাইতেছেন দ্রুত একটা সংস্কারের জন্য? দ্রুত সংস্কার হয়ে যায়। আমরা দীর্ঘ 15-20 বছর যাবত আমরা খুব কষ্টে আছি এই রাস্তার কারণে। রাস্তাটা বর্ষার সিজনে এখানে আঠা যাওয়া পুরাপুরি হয়ে যায়, আঠু অবধি মানে কাদা হয়ে যায়। তো এখানে একজন রুগী টুগি হয়ে গেলেও আমরা নিতে নিতে অনেক অনেক সময় লাগে যায়। পেশাবতল বাজারে যাইতে লাগে আমরা হসপিটাল, এখানে যাইতে যাইতে রুগী বেহাল অবস্থা হয়ে যায়। অটো আইয়ে না, গাড়ি আইয়ে না, যে কোনো একটা সিস্টেমে আমরা কোনো মতে এই কাণ্ড দাণ্ড কইরা বাজার পর্যন্ত লইয়া যায়। এরপরে এই রাস্তা প্রায় 25-30 বছর আগে যে বানাইয়া গেছিলো, এখন অবধি রাস্তার ইট একটা পাল্টানি হয়েছে না। আচ্ছা, কোন এলাকাতে এই সমস্যা? এই এলাকাটা হইল গিয়া পেশাবতল শিববাড়ি নারায়ণপুর এলাকা আর কি। খুব এটা অবশ্য খুব বিজি সড়ক, এইদিকে নালকাটার সারা লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু। হ্যাঁ, যাতায়াত করে এই গ্রামের জাতি জনজাতি মিলিয়া বসবাস। এখানে প্রায় 25-30 পরিবার আছি আমরা সকলে মিলিয়া। তো সবের একই সমস্যা হয়ে দাঁড়াইছে। কত কিলোমিটার রাস্তা এটা? বাজার থেকে এটা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা নারায়ণপুর। আর বাজে রাস্তা যে কাটা, পুরা 1 কিলোমিটার ধরে হইতেছে, মানে সমস্যাটা হইতেছে। কি কারণে এই সমস্যাটা হইতেছে? মানে রাস্তাটা কি পাশে নদী আছে? পাশে একরে গ্রামের পাশে একটা নদী, দেও নদী যেটা। তো ওই নদীতে বাঙতে রাস্তা পুরা বাঙ্গা নিচে গিয়ে, এরপরে রাস্তা কোনো মতে আমরা নিজেরাই ঠিক করছি কিছু। ঠিক করার পরে এখন দেখা যাইতেছে বোল্ডার টোডার আগে একবার দিছিল অনেক দিন আগে, বোল্ডার টোডার ভাঙ্গা এটাও অনেক দিন হয়ে গেছে, 25-30 বছর আগে দিছিল, এটা ভাঙ্গা সব নিচে গিয়া এখন রাস্তা নাই, রাস্তা কোনো মতে চলতেছে। তো এলাকাতে কত পরিবারে বসবাস হবে? 25-30 পরিবার জাতি জনজাতি মিলে। এলাকাটা কি কৃষি অধ্যুষিত এলাকা? হ্যাঁ, কৃষি অধ্যুষিত এলাকা, এখানে সবই কৃষি কর্মে ব্যস্ত। একটা শাক সবজি এই যে বকর সকর নেল নিতে হইলে মানে বিভিন্ন একটা সমস্যা দেখা দেয়, রাস্তা ভালো না, ইয়ে হলো না, গাড়ি আইয়ে না। নারায়ণপুর থেকে পেশাবতল যাতায়াত করতে হলে কত কিলোমিটার যেতে হয়?
2 কিলোমিটার। আচ্ছা, তো কি বার্তা দিতে চাইবেন সরকারের কাছে? সরকার কাছে এটাই বার্তা দিতে চাই যাতে আমরা আমরা যেটা ইয়ে করছি মোটামুটি যারা সামনে দেখছে তারা সবাই আইছে, বাদ দিয়ে কিছু জন রয়েছে তারা কৃষি কর্মে ব্যস্ত, ব্যস্ত হওয়ার কারণে আইতে আছে না। উন্নতি অত্যন্ত দরকার এবং সেই অনুযায়ী আমার মনে আছে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর, উনি যখন এই প্রস্তাব রাখলেন যে যেহেতু কৃষকদের মধ্যে তারাও কিন্তু কৃষক, তো তাদেরকে কেন 6,000 টাকা করে দেওয়া হবে না, যেমন কথা তেমনি কাজ। তখন আমাদের ক্যাবিনেটে সেটা আসলো, আমরা সেই ক্যাবিনেটে তার অনুমোদন দিই এবং সেটা কিন্তু আজকে আপনারা সেই সুবিধা আপনারা পাচ্ছেন। আজকে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ যে যোজনা সেটাকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রাজ্য সরকার 2024-25 অর্থ বলছে এই দপ্তরকে প্রায় 11 কোটি টাকা দেওয়া হয়েছে এখন পর্যন্ত, এবং মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এনিম্যাল হাজবেন্ডারি, সেটাকে ওভারঅল ডেভেলপমেন্ট, সেটা আমাদের খুবই দরকার। একটু আগে যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে গ্রামীণ অর্থনৈতিক এবং সামাজিক যদি অবস্থা যদি উন্নয়ন হয় তবে আমাদের রাজ্য সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের দেশও সামনের দিকে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীজিও এ বিষয়ে সবসময় কথা বলেন এবং আজকে আমরাও সেই দিকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এখনো যে ডিমান্ড এখন প্রচুর অর্থনৈতিক অবস্থা কোথায় নিয়ে দাঁড়া করেছে বুঝতে পারতেছেন। এখন কৃষকরা এত বড় একটা দুর্যোগ গেল, কোন কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নাই, সাহায্য নাই, এই যে একটা অর্থ ব্যবস্থাটা এমন পর্যায়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার, মানে বলার কিছু নাই। যার মনে যেমন লুপ্ত রাজপীরা খায়, তো আমাদের দেশে হক মানার দিকে মানে হক আপনার হোক আমার হোক বা আমি অন্যের হোক মারার লোকজন বেড়ে গেছে দেশে, তো যার দরুন সরকার যারা পরিচালনা করে তারার উপরে কোন চাপ নাই, তারাও তো আমরা কথাগুলি শুনে তো যে দেশে পরে হক খাই তাতে এই দেশের উন্নতি কি হইব তুমি যে বুঝেন, দেশ লক্ষ লক্ষ টাকা পাচার করে নিতেছে, লক্ষ লক্ষ টাকা নিজস্ব করে নিতেছে, রাজ্যের কাজ বেকারের কাজ কি হবে বলুন তো, ওই উচিত কথাগুলো গায়ে হাত পরে। আমরা একটা বাংলা কথা আছে না যে আপনারা যদি আমি ঠুস করলাম আপনি আমাদের দুশিষা করতে বললেন তখন আমার গায়ে হাত লাগবো, এটা আমরা প্রচলন কথা যেটা আর কি, দেখুন উচিত কথাগুলো গায়ে লাগে মানুষের, তো এটা না ওই ভালো আছিল কারণ আমার শিক্ষা ব্যবস্থা মানে যারা দেশটা শাসন করতেছে শোষণ করতেছে তারা যে কুশিক্ষা, এই কুশিক্ষাটাই আমরার উপরে আজকাল এই আমরা দুর্দিন, আমরা নিজের হক ছিনি না পরের হক খাওয়ার লেগে পাগল, নিজের হকের লেগে লড়াই করি না পরের হক খাওয়ানোর লেগে লড়াই, মানে আমরা পাগল। তো এই পরিণাম আমরা যে কত ভয়ঙ্কর মানুষের লেগে আমরা কল্পনা করার জন্য আমি এই সুযোগটি নিয়ে তারা নিতে, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? যে ধরনের কাজে কাজ করা উচিত অনেকে আকৃষ্ট হচ্ছে না, এই কারণে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের সরকারের তরফ থেকে নানা রকম আমরা স্কিম নিয়ে আসি,
তো আজকের এই মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি, আমরা যে যারা প্রাণী পালকরা এখানে আছেন তাদেরকে আমরা সম্মান জানাতে এখানে এসেছি, এবং গবাদি পশু ভিত্তিক যে কার্যক্রম এখানে যে উৎসাহিত মানে যে আয়োজন তার জন্য আমরা 2024-25 সালের মধ্যে প্রায় 5,000 যে কৃষকরা আছেন প্রাণী পালককে সেই তাদেরকে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রদানের মাধ্যমে তাদেরকে আজকে সম্মানিত করা হবে। এই প্রকল্পে কিছু আবার কিছু ক্রাইটেরিয়া আছে যে কমসে কম ক্রসব্রিড গাভী তাদের একটি ক্রসব্রিড গাভী থাকতে হবে, 10টি স্ত্রী ছাগল থাকতে হবে, একটি ক্রসব্রিড শূকর থাকতে হবে, তবে সে এই যে প্রকল্পের যে সুবিধা বেনিফিশিয়ারি যে ব্যবস্থা সেখানে নির্বাচিত হবে এবং তাকে 6,000 টাকা করে সম্মান হিসাবে দেওয়া হবে। সেগুলো কাজ করে যাচ্ছে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সবসময় এই দিকে নজর রেখেছেন। আমাদের এইসব চিকিৎসার জন্য ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 16টি ভেটেরিনারি হাসপাতাল আছে, প্রায় 65 ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, 460 ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। এখন দেখা যায় অনেক সময় যখন এ ধরনের পশু বা যারা পাখিগুলোর যদি কোনো সমস্যা হয় তাদের হসপিটালে নিয়ে যেতে অনেক সময় রাস্তার মধ্যে মারা যায় হয় অনেক সমস্যা হয়, তার জন্য প্রায় 13টির মতো মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। আমাকে মাননীয় মন্ত্রী বাসুর এবং দপ্তর থেকেও আমাকে বলা হয়েছিল এতে করে কল সেন্টার থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা যায় ইমিডিয়েটলি এই যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে একদম দরজায় গড়ে পৌঁছে যাবে, এতে করে মৃত্যুর মুখ থেকে অধিক একাংশ ক্ষেত্রে পশু পাখিগুলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। তাছাড়া এই যে ডিপার্টমেন্ট সেখানে দেখা গেছে এখন মডার্ন মলিকুলার ডায়াগনস্টিক ফেসিলিটিসেরও ব্যবস্থা সেই সব হসপিটাল গুলোতে রাখা হয়েছে, তাতে করে যেসব জেনেটিক এবং লাইফ স্টক ডিজিজ গুলো আছে এবং মলিকুলার এবং এলিসা যে টেকনোলজি সেগুলো ব্যবহার করেও ডিজিজ কে আগের থেকে চিহ্নিত করা যায় এবং কিভাবে বাঁচানো যায় সেই কাজটা ওনারা করছেন। এর মধ্যে আমাদের দেখা গেছে যে এই ডিপার্টমেন্ট প্রায় 13,030 পোল্ট্রি ইউনিট এবং 4,402 ক্ষুদ্র আকারের হাঁস পালন কেন্দ্র এর মধ্যে খুলেছেন। তাছাড়া এই প্রকল্পে 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি গবাদি প্রাণীগুলোর উন্নয়ন কর্মসূচির অধীনে আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্ট যাতে সাস্টেনেবল গ্রোথ থাকে তার জন্য প্রায় যে প্রোডাকশন লেভেল যেটা অলরেডি এস্টিমেট করা হয় প্রায় 2,47,310 মেট্রিক টন ইন দা মিল্ক সেক্টর এবং 59,700 মেট্রিক টন ইন দা মিল্ক সেক্টর এবং 35.96 ইন দা এগ সেক্টর। আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে যে সেক্স আর্টিফিশিয়াল সেক্স ক্রটেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই বিষয়ে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 2,56,030 আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে, তাতে করে 54,852 কাপ মানে জন্ম দিয়েছে, এর মধ্যে 46,461 হচ্ছে ফিমেল। এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব। মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি যে প্রকল্প আমরা চালু করেছিলাম এই বছর তার দ্বিতীয় কিস্তি প্রধান ডিবিটির মাধ্যমে হবে, তার শুভ সূচনা রাজ্য ভিত্তিক আমরা আজ মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এটা শুরু করছি। আজকে প্রাণী পালক যারা উপস্থিত রয়েছেন যারা এই অর্থরাশি পাবেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নমস্কার। কে বলছেন? স্যার আমি একটা কথা বলতাম আপনাদের
কাছে দীর্ঘদিন চেষ্টা করি, কিন্তু ক্লাইমেট ঢুকাইতে পারছি না এবং ঢুকাইতে গিয়েও বাধা সৃষ্টি পাচ্ছি। স্যার আমি বলতে চাই এই যে দ্রব্য মূল্যর যে জিনিসগুলো আছে স্যার বাড়ে, স্যার এই জিনিসগুলোকে যাতে নিয়ন্ত্রণ করা হয়, আমরা শ্রমিক মানুষ কাজ করি পাই যা পাই, বাজার করতাম গেলে শনিবার মঙ্গলবার, এই বাজার করে আইলে আমাদের কাছে আর পকেটে টাকা থাকে না। এই জিনিসগুলো যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কার্যমন্ত্রী সুশান্ত কার্যমন্ত্রীর কাছে যাতে কথাগুলো যাতে পৌঁছে, এই যে পেঁয়াজের কেজি 80 টাকা, তেল হয়ে যাচ্ছে 190 টাকা, স্যার আমরা কিভাবে সংসার জীবিত করব, বউ আছে বাচ্চা আছে মা আছে বাবা আছে, আমরা শ্রমিক মানুষ কাজ করে কত টাকাই পাই, তাহলে রেশনে গেলে কি পাই, চাল্লি ফি পাই, তো স্যার চাল্লি দিয়া যে স্যার যে চুলাতে যে জ্বালামো এই যে গ্যাসও আমরা সংগ্রহ করতে হয়, তাহলে আমরা কি করে চলবো, কেমনে চলবো, কেমনে মা বাবু মা আছে বাবা আছে আমাদের বাচ্চা আছে এগুলাকে খাওয়াবো, স্যার এগুলাকে আপনারা যদি একটু দেখেন কাইন্ডলি, আপনাদের কাছে অনুরোধ আমি আমার যে বক্তব্যগুলো যাতে আমাদের মন্ত্রী সাহেবের কাছে যায়, মুখ্যমন্ত্রীর কাছে যায়, কার্যমন্ত্রীর কাছে যায়, আমি এইগুলোই আপনাদের কাছে বক্তব্যগুলো তুলে ধরতে চেষ্টা করি, কিন্তু তারপরও আমি আপনাদের কাছে লাইন ঢুকাইতে পারি না। স্যার একটু যদি এই বক্তব্যগুলো আমাদের সারের কাছে যাতে পাঠিয়ে দেওয়া যায়, আমরা শ্রমিকেরা কি করতাম, কাজ নাই, কাজ এখন সীমিত হয়ে গেছে, নাই কোনো সরকারি কাজ না কোনো পাবলিক কাজ, কেমনে চলবো কেমনে খামো, আমরা কিভাবে চলতাম, শিশুদেরকে লেখাপড়া কেমনে করাইতাম, এগুলা যদি একটু তার কাছে যদি একটু তারা যদি শুনে আমাদের কাছে যদি একটু যদি দতয়া করে এগুলা খুবই ভালো হতো স্যার, আপনার কাছে আমি অনুরোধ করতে চাই স্যার একটু তাদের কাছে এই খবর গুলা কিন্তু পোষাক, আমরা সাধারণ মানুষ আমাদের দিকে একটু দেখা যেতে দরকার হয়, যে রেশনিং মাস পড়তে যে আপনার জিনিসগুলা এই যে আপনার পেঁয়াজ আলু যা আছে এগুলো যাতে ফ্রিতে যাতে দেওয়া হয়, আমরা যাতে একটু বাঁচি, আমাদেরকে একটু বাঁচার জন্য একটু রাস্তাঘাট হয়, আমরা এইগুলো যাতে কোনো সহযোগিতা পাই সরকারের কাছে, এভাবে যদি জিনিসের দাম আমরা বলছিলাম যে এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, ওই জিনিসগুলো যাতে সুন্দর করে বলা হয় এবং ফ্যানের কিছু কাজকর্ম যাতে সঠিকভাবে করা হয়, এই জন্য সুন্দরভাবে কথাগুলো বলার জন্য আর স্থানীয় চাল চলন বা এই যে মুখ্যমন্ত্রী আছে বা সরকার আছে আমরা দেখি না, সরকার ত্রিপুরাতে আছে মনে হয়, আমার তো মনে হচ্ছে সরকার নাই ত্রিপুরাতে, এটা তো একটা ত্রিপুরা মনে হয় এমনি তো চলছে, কোনো সরকারে তো নেই, সরকার থাকলে আর ত্রিপুরাটা এইভাবে সুস্থ করতো, হ্যাঁ একটু সরকার নেই, নো সরকার নো কর্তৃপক্ষ, কোনো সরকারের প্রয়োজন নাই, দেখবেন ছাত্ররাই আন্দোলন করিয়া ছাত্রদের মহাপ নিয়ে এই যে পুলিশের যে পিঠে ছাত্রদেরকে এই ছাত্র মাত্র নিয়ে বাংলাদেশের মতন দাঙ্গাটা যাতে আমাদের ত্রিপুরা রাজ্যে আসে, আমরা এটাই চাইতেছি দাঙ্গা সৃষ্টি হয়ে যাক
পেতে ঘুরাতে, তখন দেখবেন মুখ্যমন্ত্রী পালা গেলে সময় থাকতো না। এর বল না কি সরকার এলা, আগা নাই গোড়া নাই কিছু না, খালি বিজ্ঞে করলে যে আছে বিষব। নমস্কার। আমি যখন দপ্তরের দায়িত্ব নিয়েছিলাম তখন ফার্স্ট কাজটি আমাদের দপ্তরের যারা প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করেন বা ডাইরেক্টরদের উপস্থিতিতে আমার অফিসে আমি বলেছিলাম তাদেরকে যে আমাদের যে সমস্ত স্কিম বা প্রজেক্ট চলছে এগুলি তো নিশ্চয়ই আমাদের চালু থাকবে, তার পাশাপাশি আমি কি কাজ করা যেতে পারে নতুন সেই দিকে আপনারা আমাদেরকে পরিকল্পনা দিন। তো বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সমালোচনার পরে আমি তাদেরকে বললাম যে কৃষক যারা আমাদের রাজ্যে রয়েছে তারা যেহেতু কিষাণ সম্মান নিধি হিসেবে ৬,০০০ টাকা পায়, আমাদের যারা প্রাণী পালক কৃষক আছে যারা পশু পালন করেন তারাও তো কৃষক, তাদেরকে কেন আমরা সমান রূপাতে বেনিফিট দিতে পারি? সেই সিদ্ধান্ত অনুযায়ী 2023-24 অর্থ বছর থেকে আমরা বাজেটে রেখেছি মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা একটা স্কিম, এই স্কিমের আন্ডারে আরো তিন চারটা কম্পোনেন্ট আমরা যুক্ত করেছি, নতুন স্কিম আমরা যুক্ত করেছি, তার মধ্যে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি আমরা শুরু করেছি। এই মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রত্যেক প্রাণী পালক রাজ্যে যারা রয়েছে উপকৃত, নমস্কার কে বলছেন? ৬,০০০ টাকা করে। হ্যাঁ বল। বলছিলাম কৃষক কান্নাকাটি করছে মাঠে আর মন্ত্রী সন্ত্রীরা শীতাপ নিয়ন্ত্রিত কক্ষে বাসনবাজি করছে। আসলে সত্যি তো কৃষক তো মাঠেই থাকবে, এবার কৃষিকাজ করবে, কৃষক কৃষিকাজ করবে, মন্ত্রীরা মন্ত্রীদের শীতাপ নিয়ন্ত্রিত কক্ষে থাকবে, বড় বড় কথা বলবে। দেখছি সার নেই, বীজ দেওয়া হয় না, কোনো কিছু নেই, তো কৃষক তো আছে কৃষকের ভাবে, মন্ত্রীরা আছে মন্ত্রীদের ভাবে। আরে কৃষকটা যদি বাজারে জাত করে একটা ফল বা সবজি, এটা তো সাধারণ মানুষও কিনে খায় যেরকম মন্ত্রীরাও কিনে খায়, এই কথাটা কি মন্ত্রীদের জানা নেই? মুখ্যমন্ত্রী বলছেন, সুধাংশু বাবু বলছেন, সাংঘাতিক কিছু করছেন, পশুপালনে এক করে সাংঘাতিক কিছু আমরা এগিয়ে গেছি, কোথায় পশুপালন? আগে দেখতাম শহর ছানা দেওয়া হতো, ছাগলের ছানা দেওয়া হতো, বিভিন্ন রকম ভাবে দেওয়া হতো, এখন এগুলা কাকে পায় কারা পায় এটাই জানতে পাই না। একটা সাধারণ ওয়ার্ডে বিভিন্ন রকম কাজ দেখিয়ে টাকা লুটে গোটে কাটছে, কাজের কোনো নাম গন্ধ নেই, এই তো অবস্থায় আমরা আছি। আমাদের টাকায় ট্যাক্সের টাকায় মন্ত্রী সন্ত্রীরা অনারিয়াম পাচ্ছে প্রতি মাসে মাসে, তো কি লাভ সরকারটা? এই সরকারটা যদি কৃষক স্বার্থ না হয়, গরিব স্বার্থ না হয়, বিভিন্ন রকম আরে আমাকে গড় দিয়েছে। আমি আরেকটা জিনিস বলি, আপনি রাজস্থান বলুন, মধ্যপ্রদেশ বলুন, ৫০০ টাকা গ্যাস ইলেকশনের আগে একটা প্রতিশ্রুতি দিয়েছে, তো আমাদের এখানে তো প্রতিশ্রুতি দিয়েছিল, আর সরকার তো আছে বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার, তো আমাদের এখানে কেন ৫০০ টাকা না আমাদের এখানে কেন ১,০০০ টাকা? এটা আমরা জনগণ আমরা বুঝি না। ওই আমার প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা কথা মনে পড়ছে, আমরা ছাগলের ৩ নম্বর বাচ্চা, দুইটা দুধ খায়, আরেকটা যেটা দুর্বল এটা পেছন দিকে ঘুরে আর নাচে, ন্যাজ নাড়ায় আর নাচে, আমার বাইরে তো খায়। তো আমাদের তো সত্যি আজকে এই অবস্থা, কারণ ভূত থেকে ধরে উপর থেকে ধরে নিচ পর্যন্ত
শুদ্ধ করাপশন, শুদ্ধ লোক বাণিজ্য। আমরা দেখছি কি করব বলুন। আপনারা যেমন কথা বলতে গেলে আক্রান্ত হতে হয়, মাথা ফাটিয়ে দেয়, অফিস ভাঙচুর করে গাড়ি জ্বালিয়ে দেয়, আমাদেরও তো সেম অবস্থা। আমরা কোথায় যাই? এরপরও আমি মুখ্যমন্ত্রী এবং যে পশুপালন মন্ত্রী, ওনারা যে বক্তব্যটা রাখছেন, ওনারা যদি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিছু দেখেন, তাহলে মনে হয় আমাদের সাধারণ নাগরিকদের কিছু একটা উপকারে আসবে। এটুকুই বললাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ। প্রধান পর্বের মূল উদ্দেশ্য হচ্ছে প্রাণী পালনের কাজে বা সেই অ্যাক্টিভিটিসের কাজে তারা যাতে, নমস্কার, কে বলছেন? আর তারা যাতে আরো বেশি, হ্যাঁ বলুন, আজকের যে বিষয়টা কৃষকের কান্না, মাঠের মন্ত্রীদের ভাষণ নিয়ন্ত্রণ, সিং ঠান্ডা করতে থেকে ভাষণ, এটা আমরা আগেও বলতাম, তাদের ভাষণের জন্য এবং অ্যাডভার্টাইজের জন্য সেরা, কারণ বড় বড় কথাই সবসময় বলে। আসার পর থেকে এখন পর্যন্ত তারা কৃষকের ধান কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু সেটা বড় একটা অ্যাডভার্টাইজ, কারণ ধান কেনার পরিপ্রেক্ষিতে কতটুকু কৃষকের উৎপাদিত ফসলের উপর নির্ভর করে ক্রয় বিক্রয়টা হয়, কিন্তু মানুষ হিসাব করলে কিন্তু মার্কেট থেকে কম হয়ে যায়, কারণ আমরা হিসাব করে দেখলাম গাড়ির কেরিং, বস্তার কেরিং, মানে একটা ঢোলক সহকারে দিয়া, যাই হোক, কারণ বিষয়টা হলো এই সারা রাজ্যে সরকার আসার পরে বড়, কালকেও আমরা আলোচনা করেছিলাম যুবকের যুবককে নিয়ে কৃষির উপর ভিত্তি করে, আমরা দেখলাম বিগতদিন যারা পঞ্চাশ টাকা যারা যারা যুব ইউএফের, তারা যখন ধর্মনগর থেকে আগরতলা, আগরতলা থেকে সাবপুর থেকে তারা যুব যাত্রা করেছিল একটা দাবির উপর নির্ভর করে, এই নির্ভর দাবি আমরা দেখলাম না কোনো এই ভাষণ দিয়েছে মুখ্যমন্ত্রী, কিন্তু বামপন্থ সরকারের আলোচনা করে গেল আর সরকারি চাকরি দিয়ে গেল, অনেকটি বক্তব্য করেছে, কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু প্রশ্নের উত্তর আমরা কতটুকু পামু সেটা হলো বড় কথা, কারণ কৃষকের কান না আসছে না, কৃষক না, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, শুধু কৃষক কাঁদছে তেমন না, সাধারণ শ্রমজীবী মানুষ, মধ্যবর্তী পরিবার, কর্মচারী, নন কর্মচারী যারাই রয়েছে, সবাই কিন্তু কান্না চোখের মধ্যে রয়েছে, কিন্তু সহাস্য কাঁদতে পারে না, কারণ এটা হলো কারণ এই যে সরকারটা হলো কৃষিবাদী একটা সরকার, আক্রমণের সরকার, যদি প্রতিবাদ করতে যায় আক্রমণ হয়, সন্ধ্যার পরে ভারী ঘর ভাঙচুর হয়, এটা যারা তাদের আর করলো নাই, কারণ এটা ছিল না প্রতিশ্রুতির মাধ্যমে, ইশতেহারের মাধ্যমে, এই ইশতেহারের বাইরে কাজ করছে তারা, কারণ কৃষকের জন্য কৃষক যদি উৎপাদন না করতে পারে তাহলে কোনোদিন বাজারজাত হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা জটিল হয়ে যায়, কৃষক যখন উৎপাদন করবে সমস্ত রাজ্যের কর্মচারী, ব্যবসায়ী, শিল্পপতি সবাই কিন্তু সেটার মধ্যে পড়ে, কিন্তু সরকার, আমরা বলেছিলাম যে সরকার যে কৃষকের জন্য সার পর্যাপ্ত প্রয়োজনে ওষুধ ব্যবহার করতে হবে, বিএলডাব্লিউর মাধ্যমে যে পরিমানে সার ওষুধের দাম বাড়ছে সেটা কিন্তু সারা ত্রিপুরা রাজ্যে যারা কৃষিকাজ করছে তারাও জানে, যারা বর্গা কৃষি করছে তারাও জানে, যারা জমির মালিক তারাও জানে, কারণ জমির মালিক জমিন দিতে গেলে জমির চাষের টাকা দিতে হয়, ক্ষেত্রে দিয়ে দিতে হয়, অনেক কিছু হয়, কিন্তু তাদের অ্যাডভাইসেও কিন্তু ঘামতি নেই। আমরা আশা করি সরকারের কাছে এত বড় বড় অ্যাডভাইস না দিয়ে ত্রিপুরা রাজ্যের যে তোমাদের যে 2018 সাল থেকে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটিকে ত্রিপুরা রাজ্যে বাস্তবায়ন করো, তাহলে আপনার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় একটা সম্মানের দিকে আলোচনা করবো, কারণ তোমরা প্রতিশ্রুতি এখন পর্যন্ত একটু পালন করতে পারোনি, কারণ যাই প্রতিশ্রুতি দিয়েছে কোনোটাই হয়নি, কারণ একটা হয়েছে, কারণ একটাও হয়েছে বৃদ্ধ ভাতাকে 2000 টাকা করেছে, 49,000 ভাতা কেটে দিয়েছে, করার পরিপ্রেক্ষিতেও কিন্তু সেটা তারা ভোক্তারা প্রতি মাসে কিন্তু 2000 টাকা ভাতা ক্রয় করতে পারে না ব্যাংকের থেকে, কারণ আসলে ব্যাংকের দরজা থেকে ঘুরে যেতে হয়, কারণ এক মাস পেলে দুই মাস না, দুই মাস সরকারের কাছে থাকে, এক মাস ভোক্তাদের কাছে আসে, তাহলে যারা রয়েছে সাধারণ বৃদ্ধ লোক যারা ওষুধের মাধ্যমে চলে, যারা এদের উপরে নির্ভরশীল, কিন্তু তারা একটা অবশ্যই আপনারা রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যাগুলো শুনে থাকেন, বিভিন্ন কথাগুলো শুনে থাকেন, সেদিক থেকে হয়তো আপনিও বলবেন যে এগুলো হয়তো চিরকাল থাকবে, আরো কয়েক বছর ধরে থাকবে। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বল। বলছি যে আজকে যে বিজেপি সরকারটা ছিল, আছে ছিল বলতে পারি আছে, ওনারা যে প্রতিশ্রুতি দিয়ে ছিল, আমি জিনিসটা কথা বলবো, আপনি একটু ভাববেন না, এই যে প্রতিশ্রুতি গুলি দিয়েছিল তারা
কি বাস্তবায়ন করেছেন? করেনি, খালি রাস্তায় রাস্তায় ফ্ল্যাগ সিস্টেম, বড় বড় ছবি দিয়ে, মানে যে ছবিগুলো ওনারা খরচ করছেন ফ্ল্যাগ বানিয়ে রাস্তা রাস্তা বানানো, এই টাকাগুলি খরচ না করে এগুলি যদি কৃষকদের যে ক্ষতি হয়েছে ওদের ওনাদেরকে যে দিত ওনারাও আশীর্বাদ করত। আর যে প্রতিশ্রুতি দিয়েছিল 2018 ইলেকশনের আগে, বছরে 50,000 চাকরি, বেকারদের স্মার্টফোন, ল্যাপটপ, কর্মচারীদেরকে সেন্ট্রাল পে কমিশন, তারপর 10,300 চাকরি নিশ্চিন্ত, একটা কি প্রতিশ্রুতি পালন করেছে ওনারা? একটা বলুন, একটা ইয়ে বের করুক ওনারা, ওনারা বিজেপি সরকার মানুষ কে বলছেন একটা ইয়ে একটা বই বাই করুক যে বলে আমরা এত সাত বছর রানিং এই এই প্রতিশ্রুতি আমরা পালন করেছি, বলুক সারা ত্রিপুরা রাজ্য ত্রিপুর ডাবল ইঞ্জিন, এখানে ত্রিপুর ইঞ্জিন, এখন এখন ত্রিপুর ইঞ্জিন আপনার মাধ্যমে আমি এটা একটু জানতে চাই ডক্টর মানিক সাহা, উনি কত সত্য যে সাত বছর রানিং যে কাজ করছে ওনার একটা সারা পৃথিবী উনি বের করুন, কি কি কাজ করেছে, যারা পরিস্থিতি ছিল তারা তাদের এই পরিস্থিতি অনুযায়ী কাজ করেছে কি না। নমস্কার। হয়তো আগামী আরো কয়েকদিন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো এবং অবশ্যই কৃষকদের কথা বলবো, মন্ত্রীদের ভাষণ কিংবা বাস্তবতা সব মিলে চর্চা হবে, আপনারা তার মূল্যায়ন করবেন। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।